তোমাদের না এটা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। জানি কারণ বুঝতেই পারছি। ঠিক আছে, হ্যাঁ মা আমরা জানি, মা সেটা হবে না তো, মায়ের মন্দির হবে, পৃথিবী ছেড়ে চলে যাবো। কারণ মানে আমি জানি না, আমার শুধু দেখো মা তো বলেনি না খেয়ে পরিশ্রম করতে, না খেয়ে দেখতে, সেটা সম্পূর্ণ আমার দোষ আমি জানি। তবে রোগ হওয়া আর শরীর খারাপ, এটা তো সব শরীর থাকলেই খারাপ হবে, এটা আমি জানি। পরমাংশ দেবও তো গ্রীষ্মের ক্যান্সারটা নিয়েছিলেন, হ্যাঁ মায়ের পরম সন্তান হয়ে, এটা কোনো ব্যাপার না। আমি যে এত ভক্ত দেখছি, কিছু নিজের একটা হবে, তাই আমার শরীরটা মানে এতটাই খারাপ বলবো না, মানে আমার এত কথা বলা হচ্ছে না, একটু কথা বলা হচ্ছে না, যেখানে আমার মনে হচ্ছে চুপচাপ একদম বিশ্রাম নেই, দুঃখ নেই। এই যে আমি ভাবছিলাম আজকে পারবো না, তাও আমাকে আসতে হবে, জানি আজকে প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে, রাস্তা নিয়ে বসে আছে যে মঙ্গলা মা আসবেন, ত্রিশূল দেবেন, তাই জন্য আমি উঠে চলে এলাম। পাচ্ছি না মানে এখান থেকে এইটুকু মনে হচ্ছে যেতে পারছি না আমি। যাই হোক, যেন মা তো বলি, মা সবাইকে ভালো রাখো, তার সঙ্গে আমাকেও ভালো রাখো। কিছু উপকার হয়েছে মা? দুমাস হলো ভালোই ছিল, সেদিনই রথে গিয়ে ওই একজনের কেনুইর ভুতুলে ও সেদিনই খুব অসুস্থ হয়ে পড়েছিল। সে এত অসুস্থ, চার ঘন্টা মতো হয়ে গেছে সুস্থ হয়ে না, তা মার কাছে কান্নাকাটি করতে, তারপর দেখি আস্তে আস্তে। কবে এসেছিলে মা? আমি ওই 17ই বৈশাখ লাস্ট এসেছিলাম, ওখানে তিনবার এসেছি। মেয়ে খিচুড়ি হতো? হ্যাঁ, সেই খিচুড়িটা ভালো হয়েছে, তোমার ভালো ছিল। আর এই এইবার সেই ভুতো লেগেতে হয়েছিল, মায়ের নাম ডক করেছে, ভালো হয়েছে। কোথা থেকে এসেছিলে মা? সুন্দরবন। তিনটে থেকে লাইন দিয়েছে মায়েরা, মানে আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? আর ও স্বপ্নে পেয়েছিল ওই ধুতি দেবে, মানে চেয়েছে তাই ওই ধুতি, আর মায়ের জন্য ধুতি নিয়ে এসছে, ধুতি আর শাড়ি এনে মাকে তেল দিয়েছে, মাকে ফল তেমনই পেয়েছে, ফল এনেছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? একটু যাই মা, উপকার হয়েছে আমাকে নিয়ে এসছে, স্বামী সন্তান নিয়ে এসেছে, এই যে আমার মেয়ে, মায়ের ঠিক মনে আছে। আমি তিনটে পদ্ম ফুলের মালা এনেছি, আমি তোমাকে একটা পরাবো,
আর সোনা মায়ের জন্য আমি ও বাড়ি গিয়েছিলাম, ও বাড়ি গিয়ে ওইখানে দিদি আর মাসিমা আর দিদি যাই হোক আমি গিয়েছিলাম ওখানে, তারপর ডাকলাম না, একটু ফোন করেছিলাম, ফোন করে বকা খেলাম, বলছে এটা কৃষ্ণ কালী মায়ের নাম্বার নয়, শুভকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ এটা মায়েরই নাম্বার, শুভ আরও দুটো নাম্বার আমাকে দিয়েছে। যাই হোক পরে আরও বাকি কথা বলবো। মেয়ের হাতের এই প্রবলেমটা হয়েছিল, আমি মায়ের কাছে করেছিলাম, এটা অনেক কম আছে, পদ্ম কাটার এটা বলে, তাই আমি পদ্ম ফুল দিয়ে আমি মানত করেছিলাম, ওইটা নিয়ে এসেছি। মেয়ে চলে যাবে ভুবনেশ্বরে থাকে, ও চলে যাবে ইঞ্জিনিয়ারিং করছে, অনেকটা ভালো হয়েছে, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ ও নিজেই বুঝতে পেরেছি, ও নিজেই বুঝতে পেরেছে, অনেকটা ভালো হয়েছে। ভদ্রেশ্বর আর গঙ্গা বয়ে গেছে পাশ দিয়ে, তাই গঙ্গা জল এনেছি। আরো দুটো স্বপ্ন দেখেছি, তুমি যে শনিবার ঝামেলা হলো ওই সপ্তাহের মঙ্গলবার বুধবার যে অমাবস্যাটা ছিল ওই অমাবস্যায় আমার বাড়িতে তুমি আর গোপাল গিয়েছিলে, হয়তো মা আর গোপাল হয়তো তোমার রূপ নিয়ে আর গোপালের রূপ নিয়ে গিয়েছিল। সেটা কোল্ড ড্রিঙ্কস বললে যে কি কী রে তোর বাড়ি এসেছি খেতে দিবি না কিছু, আমি বললাম কিছু নেই মা, বললাম তুমি শুনতে চাইছো না, তুমি বললে যে একদিন যা আছে তাই দে, তাই আমি কোল্ড ড্রিঙ্কসটাই দিলাম, তাই নিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্কস, যাই পরে আবার বলবো বাকি কথা। কি উপকার হয়েছে মা, একটু সরো, কি উপকার হয়েছে বলো বাবা? আমার মাঝের খুব ব্যথা ছিল মা, ডাক্তারের কাছে দেখিয়েছিলাম, ভেলুরেও গিয়েছিলাম, তো বলেছে মাঝের হাড় ক্ষয়ে গেছে, তারপরে অপারেশন করতে হবে, তো আমি অপারেশনে রাজি নয়, হয় পড়ে যেতে পারি আবার ভালো হতে পারি। তারপরে বাঙরে দেখালাম, MRI করে মাঝের হাড় ক্ষয়ে গেছে, তো যাই হোক আমি ইতে দেখলাম, দেখে মায়ের নাম জপ করে এখন অনেকটা ভালো। কৃষ্ণনগর থেকে আসছি, শুধু ঘরে বসে নাম জপ করেছি, আমি অন্তত 2,500-3,000 বার নাম জপ করি মা। আর কোনো ভক্ত একটু যায় ওইদিকে, মা একটু সরো, একটু যায়, আর কোনো ভক্ত উপকার পেয়েছো? মা প্রথম এলাম মা, আর আমার মেয়ের বাচ্চা হবে, রিসেন্ট আশীর্বাদ করে দিন মা, কত তুলে কত থেকে আসছো মা? মা ওরা স্যামসাং, ঠিক আছে মা, এক সাইডে বসো মা, গোটা শরীর বেঁকে যাচ্ছে মা, যন্ত্রণায়। মায়ের নাম জপ করে ভালো আছো? এই জপ করছি মা, এই সু দেখতে পেয়েছি মা, আমার সন্ধান পেয়েছি মা গো। আর কোনো ভক্ত কেবে না মা, আর কোনো ভক্ত উপকার পেয়েছো? মা আমি একটু উপকার পেয়েছি, আমার ভাই নিউটন থেকে এসেছি, আমি প্রথম আসলাম, তো আপনার এই ভিডিওগুলো দেখার পরে 2-3 দিন জপ করেছি, একদিন মাঝখানটা এমন হচ্ছিলো আমি, মা সবাইকে তো তুমি ভালো করছো, আমাকে করবে না, খাটে বসেছিলাম চান করতে যাবো, বলতে বলতে মানে খাট থেকে উঠেই দাঁড়িয়েছি, তখন ওই চট করে যতটা কমে গেল, কিন্তু এখনও আছে, সামান্য আছে। আপনি বলেছিলেন তোর বিপদ কেটে গেছে, হসপিটালে ছিলাম 2 বছর, ডাক্তার বলেছে 2 মাস ছিলাম, ডাক্তার বলেছে তুই শেষ, কিন্তু মা মিরাকল হয়েছে বাবার, ডাক্তার বলেছিল তুমি শেষ। কতবার এলে মায়ের মন্দিরে? 4 বার। এটা নিয়ে থাক মা, থাক থাক, মা বাঁচিয়ে দিয়েছে, ডাক্তার যেখানে বলেছে তুমি শেষ, আমি বলেছিলাম তোর বিপদ সব কেটে গেল যা, তা বাবা এখনো জীবিত মায়ের দয়ায়। জয় কৃষ্ণ মায়ের, জয় জয় সোনা মায়ের, জয়। কেউ প্রণাম করবেন না, কেউ প্রণাম করবেন না, আমি হাত দিয়ে মানুষ সেবা করেছি, আমি হাত দিয়ে মানুষ
আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ে? আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ে? আর কোনো উপকার পেয়েছো কোনো ভক্ত? প্রথমে এসছো মায়ের কাছে, কোথা থেকে আসছো মা তোমরা সবাই? আর কেউ ভক্তরা কোথা থেকে আসছো? এখানে অনেকজনে ফুল নিয়ে আসে, দেখ মালদার মা দেখ বক্সরা অনেক মালা নিয়ে আছে, তুই নিয়ে আচ্ছা মা খাতাটা নে। এই যে এই দাদা এখানে বাড়ি, হ্যাঁ কালকে তুমি যখন আমাকে ওয়েটিং দেখলে না, এই দাদা একটা দুঃখের কথা বলছিল, ঠিক আছে একটু ছেড়ে দাও, দাদা একটা প্রাইভেট ফার্মে কাজ করে, এখানে আসো দাদা আসো। একটা কাজ কর, খাতাটা ডাইটা নে, তুই নিয়ে যা যেমন তুই নিয়ে যাস, ডাইটা নে। আচ্ছা এই যে প্রণাম প্রণাম করে না, প্রণাম করে না দাদা, প্রণাম করে না, মাথা ছুঁয়ে প্রণাম করে না, মাথা তুলো মাথা তুলো। যেখানে কাজ করছে সেখানে খুব ভালোবাসো, মালিককে কে উঠতেছে একবারে যাও, তোমার যেটা মনে হচ্ছে মনে মা কোন সাইডটা পড়াবো আজকে, লালটা পড়াই মাকে। হ্যাঁ হ্যাঁ ওই তো মা তো রেখেছে, তুই ভিডিও দেখে মনে করে যাও। হুম মানে একবার ছাপাও তো, করতে ইচ্ছে করে মা, কিচ্ছু হবে না কারোর কিছু, পড়াই তো। হ্যাঁ হ্যাঁ দুটা বই কিছু সিস্টেম আছে, ভালো আবার আসতে হবে, হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার কোনো অসুবিধা নেই, আমি আছি। চলো দাদা একটু ডায়রি ডায়রিটা করে ডায়রিটা বের করে রাখো, আমি দাদাকে গিয়ে দিয়ে আসছি। হ্যাঁ চলো মালিক কাজ পেয়েছে, আমার দেখো হার বেড়েছিল ভালো হয়ে গেছে, আমার অস হয়েছিল ভালো হয়ে গেছে, আমার একটুখানি আছে ফুলো মিলে সব মিলেছে, অনেক সুস্থ আমি।
দিদিকে দে, তুই যে গুটি যা সাইডে দাঁড়া, বাবু সাইডে দাঁড়া, ভিতরে না ভিতরে না, সবাই বাইরে যাও, বাইরে যাও, বাইরে যান, ওখানে বাইরে যান, বাইরে যান, ভিতরে তো ঢুকবেন। জল রেখেছি, তুমি দিলে দেবে। থাকবে না মনে হয়, একবার সবাই উলুধ্বনি দাও, আমি নিজে সাইডে যাব।
ও চানমালাটা দিয়ে দাও তো চানমালাটা ওই বাড়িতে এই মারা অনেকক্ষণ ছিল মায়ের সব জীবন করছে হ্যাঁ বলছিল কখন আসবি
বিকালের দিকে চলে আসবো। আসছি মা, মাছ আলতা সাথে নিয়ে গেলে নিজে মাছের জন্য কেনা পাঠ করছি। আলতা সাথে ওই যে ওখানে আলতা আছে, আমাকে দেখাশোনা করতে।